হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ফেসবুকের পোস্ট ডিলিট করা সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আমরা ফেসবুকের সকল পোস্ট এক ক্লিকে ডিলিট করে দিতে পারি এবং সেটা স্থায়ীভাবে অনেক সময় আমাদের আইডির এবং ব্যক্তিগত প্রয়োজনে আমাদের ফেসবুক পোস্টগুলো ডিলিট করতে হয় চলুন তাহলে কিভাবে ফেসবুক পোস্ট ডিলিট করতে হয় তা আমরা দেখে নেই প্রথমেই আপনারা চলে যাবেন ফেসবুক আইডিতে সেটা অফিসিয়াল অ্যাপ দিয়ে হতে পারে অথবা ফেসবুক লাইট অ্যাপ দিয়েও করতে পারবেন আমি অফিসিয়াল অ্যাপ দিয়ে যাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা ডান পাশে থ্রি লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইল পিকচার এবং ছবি থাকবে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন থ্রি ডট এটাতে ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা ম্যানেজ ইওর পোস্ট এটাতে ক্লিক করবেন এখানে আসার পর ফিল্টার্স এই অপশনে ক্লিক করবেন তিনটি অপশন পাবেন ক্যাটাগরি ডেট এবং পিপুল ক্যাটাগরিতে যদি ক্লিক করেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা বাছাই করে নিতে পারবেন কোন ধরনের পোস্ট আপনি ডিলিট করতে চান এরপর ব্যাকে যাবেন ফিল্টারসে আবার ক্লিক করলে ডেট এই অপশনটি পেয়ে যাবেন আপনি যদি কোনো তারিখ নির্দিষ্ট করে পোস্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করতে পারেন ধরুন আপনি দুই সালে এসে ভাবলেন দুই হাজার সালের যে সকল ফেসবুক পোস্ট আপনি করেছেন সেগুলো ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি স্টার ডেট এই অপশনে শুরুর দিনটা সিলেক্ট করে দেবেন এবং এন্ড ডেট এখানে শেষ যে ডেট পর্যন্ত আপনি ডিলিট করতে চান সেটা দিয়ে দেবেন এরপর উপরে পাবেন ডান অপশন এটাতে ক্লিক করে দেবেন তাহলেই ডেট অনুযায়ী আপনার পোস্টগুলো ডিলিট হয়ে যাবে এরপর আবার ক্লিক করুন ফিল্টারসে পিপুল এখানে আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির পোস্ট ডিলিট করে দিতে পারবেন এই সার্চ অপশনে ক্লিক করে আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত কাউকে খুঁজে নেবেন যার পোস্টগুলো আপনি ডিলিট করতে চান এরপর থাকছে মূল বিষয় ফেসবুকের সকল পোস্ট কিভাবে এক ক্লিকে ডিলিট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ফিল্টার্সে নিজেই দেখুন সিলেক্ট অল এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার আইডিতে যত প্রকার পোস্ট আছে শুরু থেকে আজ পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি ট্র্যাশে ক্লিক করে দেবেন এর আগে একটি কথা বলে নেই যদি কোনো পোস্ট আপনি আনমার্ক করে দিতে চান অর্থাৎ ডিলিট করতে চান না সেক্ষেত্রে সকল পোস্ট সিলেক্ট করার পরেও আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ অনুযায়ী পোস্ট রেখে দিতে পারেন সেক্ষেত্রে যে পোস্টটি আপনি রাখবেন সেই পোস্টটি আনমার্ক করে দিতে হবে যেমনটি আমি দেখাচ্ছি দেখুন এভাবে আনমার্ক করে দেবেন আবার ইচ্ছা মতো মার্কও করে দেওয়া যায় আপনারা এই যে ডান পাশের থ্রি ডট এই অপশনটাও ব্যবহার করতে পারেন এছাড়াও ডান পাশে আপনারা ডিসিলেক্ট এই অপশনটাও ব্যবহার করতে পারেন এখন আমরা সকল পোস্ট ডিলিট করার জন্য ট্র্যাশ এই অপশনে ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর ইয়েস এটাতে ক্লিক করবেন এখানে দেখুন একটি কথা তারা বলে দিয়েছে আইটেম মুভ টু ট্র্যাশ উইল বি ডিলিটেড আফটার থার্টি ডেজ এই অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে তিরিশ দিন পর এটা চিরতরে মুছে যাবে প্রথমে এটা ট্র্যাশ বিনে যাবে এরপর ইয়েস এ ক্লিক করবেন এখন আপনারা ট্র্যাশে যদি ক্লিক করেন দেখতে পারবেন আপনাদের সকল পোস্ট ট্র্যাশ বিনে চলে এসেছে এখান থেকে যদি আপনারা তিরিশ দিনের আগেই ডিলিট করতে চান সেক্ষেত্রে আবার সিলেক্ট অল করে নিচে দেখুন ডিলিট অপশন এটাতে ক্লিক করবেন এরপর ইএসএ ক্লিক করবেন এরপর এই বক্সে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আমি পোস্টগুলো ডিলিট করতে চাচ্ছি না তাই পাসওয়ার্ড এবং কন্টিনিউতে ক্লিক করলাম না আপনারা এভাবে করবেন এবং এটা করলেই ফেসবুকের সকল পোস্ট ডিলিট করতে পারবেন খুব সহজে বা এক ক্লিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ